আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইবোনের দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেlceil জন্য মহামনিবের দরবারে মোসা কবনত চিত্তে শুকরিয়া আদায় করছি বলছি শুকরিয়া মহোদস আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এবং যথারীতি iman চর্চারত আছেন প্রিয় ভাই বোনেরা আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে জেনে নিচ্ছি ওনার কৌশল আদি আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া করছি আজকে আবারো আমরা একত্রিত হতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে সমস্যা মুক্ত রেখেছেন সুস্থ রেখেছেন এবং ভালো কাজে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন মহামণিবের দরবারে অবশ্যই আমাদের শুক্রিয়া আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং ভালো কাজে নিজেদেরকে যুক্ত থাকার তাও দান করেন এবং সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপর অটল থাকার এবং ভালো প্রচারের সুযোগটুকু যেন আমাদেরকে দান করেন আমরা দোয়া করছি সেটা আমাদের জন্য এবং যত দর্শক ভাই এবং বোনেরা আজকে এই প্রোগ্রামটি দেখছেন সকলের জন্য আমাদের এই দোয়া থাকতো আল্লাহ তালা আমাদেরকে যতক্ষণ এই প্রোগ্রামে রাখেন ভালো কথা বলার সুন্দর কথা বলার যেটা আমাদের জন্য উপকারী হবে সেটা বলার জন্য তফিক দান করেন যেটা অকল্যাণকর যেটা ভুল এবং যেটা ভ্রান্ত সেখান থেকে যেন আমাদেরকে রক্ষা করেন আল্লাহর কাছে সেই মনোজাত দিয়ে আজকের প্রোগ্রামের যাত্রা আমরা শুরু করি জি প্রিয় ভাবিনা শুরুতেই একটি দোয়া চেয়ে তারপর শুরু করছি আমাদের প্রশ্ন উত্তর সেটা হচ্ছে আমাদের এন তো আমাদের কলিক ছিল আমাদের আমি একটা নিজে কিছু কাজ করতাম ওখানেও জয়েনলি আমরা কলিক হিসেবে কাজ করেছি ওর ইমিডিয়েট বরং দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন দুইটি বাচ্চা বয়স বেশি হলে আপনার থার্টি এইট সো আজকে ইন্তেকাল করেছেন উনি দেশে সো ওনার দুই বাচ্চা ছোট এখনো বেশি বিশেষ করে ছোটটা অনেক ছোট দুই বছর সম্ভবত সো আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং এবং এই এই সমস্ত রোগ হলে তো অনেক ক্ষেত্রে শাহাদাতের মর্যাদা এই বিষয়টি হাদিসের মধ্যে এটাই আছে বিভিন্ন রোগের নাম আছে যেমন স্পেশালি যে মানুষের পাকস্থলিতে যে রোগগুলো হয় এবং ক্যান্সার হয় সেটার কথা মাবাতুন এই এই জাতীয় রোগে আক্রান্তের ব্যাপারে আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে বলেছেন অর্থাৎ মর্যাদার দিক থেকে তারা অনেক উঁচুতে তারা থাকবেন আল্লাহ এর মাধ্যমে তাদেরকে গুনামাপ করিয়ে নেন এবং মৃত্যুর জন্য প্রস্তুতির সুযোগ দান করেন আমরা অহরহ এরকম ঘটনাগুলো শুনতে পাই যে আজকাল খুব অল্প বয়সে ক্যান্সারে মারা যাচ্ছে ছোট বাচ্চা রেখে যাচ্ছে মা চলে যাচ্ছে অথবা বাবা চলে যাচ্ছে হয়তো বয়স ত্রিশ আটত্রিশ চল্লিশ এই জাতীয় অনেক ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত শুনি মহান রবুল্লা আলমিন যারা চলে যাচ্ছেন আল্লাহ তালা সেখানে অনেক একমাত্র অনেক জ্ঞানের কথা আছে সেখানে অনেক কিছু আল্লাহ তালা মানব জাতিকে শেখাতে চান সেই জন্য আল্লাহ নেন নিশ্চয়ই আল্লাহ নিষ্ঠুর না আল্লাহ রহমান এবং রাহিম আল্লাহ তালা আল্লাহ তালার কাজের বাহ্যিকভাবে কোথাও নিষ্ঠুরতা দেখলেও সেটার ভিতরেই তাদের জন্য দয়া আছে মায়া আছে এবং কল্যাণের ব্যবস্থা আছে যেটা হয়তো আজকে অনুভব করা যাচ্ছে না কিন্তু আগামীকাল সেটা আমরা অনুভব করতে পারব জি সো আমরা ওনার জন্য ওনার ফ্যামিলির জন্য দোয়া আছে শুরু করছি জীবন জিজ্ঞাসা এক বোন প্রশ্ন করেছেন ফ্রান্স থেকে প্রশ্নটি একটু আনইজুয়াল বোন বলছেন যে আমাদের উনি ফ্রান্সে থাকেন এবং ওনার পর্দা নিয়ে উনি অমত আছে তো উনি বলছেন যে আমাকে কি জোর করে পর্দা করানো যাবে অথবা আমার অমত থাকলেও কি আমাকে পর্দা করতেই হবে এই হচ্ছে ওনার প্রশ্ন সো আমি শেখের কাছে চলে গেলাম জীবন জিজ্ঞাসা প্রোগ্রাম আপনি প্রশ্নটি প্রেরণ করেছেন আশা করি জীবন জিজ্ঞাসার সাথে আপনার সম্পর্ক আছে বলেই এটা প্রেরণ করেছেন না আপনাকে জোর করে কারো পড়ানোর দরকার নেই বরং জোর করে যেটা পড়ানো হবে সেটা কখনো আপনার জন্য পর্দার যে কল্যাণ সেটা হয়তো নিয়ে আসবে না আমাকে আমি সেজদা করতে না চাইলে কেউ আমাকে জোর করে সেজদা করালে লাভ হবে না আমি মুসলমান হতে না চাইলে আমাকে কেউ জোর করে মুসলমান বানালে লাভ হবে না এখানে সেটা সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে এবং আমার আল্লাহর সাথে আমার বিবেকের সাথে আমি যদি বিশ্বাস করি যে এ কোরআন আল্লাহর কিতাব আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ নবী প্রেরিত রসুল তাহলে তার বিধানগুলোকে মেনে চলাটাই হচ্ছে আমার জন্য মুক্তির একমাত্র পথ এবং কোরআন আল্লাহর কিতাব এটা প্রমাণে যুগ যুগ ধরে প্রমাণিত একটা গ্রন্থ সারা পৃথিবীতে এমন একটি কিতাব আপনি বলুন যেই কিতাব হাজার বছর ধরে আছে কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি শব্দে শব্দে কোনো পরিবর্তন হয়নি এমন একটি কিতাবের কথা আপনি বলুন যেই কিতাব হাজার হাজার মানুষ মুগস্থ জানে প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত জানে এমন একটি কিতাবের নাম বলুন যে ছোট্ট আট বছরের বাচ্চা মুখস্থ জানে সেটা কি তাওরাত সেটা কি ইঞ্জিল সেটা বাইবেল অথবা অন্য কোনো ত্রিপদক কোনো কিতাব এমনকি আছে একমাত্র একটি কিতাব আমি বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো সেখানে আমি আপনাকে পেশ করতে চাই না জাস্ট যেগুলো যেটা বুঝে আমাদের জন্য সহজ এমন একটা গ্রন্থ যেটা পৃথিবীর দিকেই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সর্বত্র মানুষ পাঠ করছে এবং একই ভাষায় পাঠ করছে এবং হাজার হাজার মানুষ সেটাকে মুখস্থ জানে শব্দে শব্দে এবং লক্ষ লক্ষ মানুষ তার অংশ বিশেষ মুগস্থ জানে এবং শত শত ছোট বাচ্চা যাদের বয়স ছয় থেকে দশ এরকম প্রচুর পাবেন যে পুরা কিতাবটিকে মুখস্থ জানে এবং পৃথিবীতে এমন একটি মিনিট নেই যে মিনিটে এই কিতাবটি না এই কিতাবটা পরীক্ষিত যে এটা মানব রচিত হতে পারে না এটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন জগৎকে যিনি তৈরি করেছেন জগৎকে যিনি নিয়ন্ত্রণ করেন তারই প্রেরিত কিতাব মানবতার জন্য সেটা হচ্ছে গাইডলাইন এই গাইডলাইনসে যদি আপনি দেখেন যে সেখানে মরেসির জন্য মহিলাদের এবং পুরুষদেরকে পর্দার কথা বলা হয়েছে এটা শুধু মহিলাদের জন্য নয় পুরুষদের জন্য তবে হয়তো পুরুষদেরটা এক প্রকারে এবং মহিলাদেরটি অন্য প্রকারে সেখানে যদি শালীনতার কথা বলা হয়ে থাকে সেখানে যদি মধ্যির কথা বলা হয়ে থাকে তাহলে সেটা আপনি কেন মেনে নেবেন না কে আপনাকে জোর করে সেটা করাবে হ্যাঁ আপনার শরীরের প্রয়োজনের জন্য আপনার শরীরে যদি কোনো রোগ হয় অথবা আপনার শরীরের প্রয়োজনের জন্য খাবার দরকার হয় সেটা আপনাকে খেতেই হবে আপনি যদি না খান সেটা নিজের ক্ষতি হবে এভাবেই যদি আপনি বিষয়টিকে বিবেচনা করেন তাহলে হয়তো একটি সুন্দরের পথে আপনি যেতে পারবেন আপনাকে আমি অনুরোধ করছি আপনি যদি ইংরেজি পড়ে থাকেন তাহলে ক্যাথরিং যিনি কানাডার একজন রিভার্ট মুসলিম মহিলা প্রথমে তিনি হিজাবের বিরুদ্ধে ছিলেন পর্দার বিরুদ্ধে ছিলেন অমুসলিম ছিলেন এবং তিনি কানাডা টরেন্টো ইউনিভার্সিটিতে যখন তিনি পড়ালেখা করছিলেন তিনি মাস্টার্সের যখন ছাত্রী ছিলেন তখন তিনি খবরে দেখছিলেন যে তুরস্কের মেয়েরা কামাল আতাতুর্ক যখন সেকুলারিজম প্রতিষ্ঠা করে পর্দা ইত্যাদিকে রহিত করে দেয় আরবি ভাষাকে রহিত করে দেয় আরবি অক্ষর লেখাকে রহিত করে দেয় এরপরে অনেক বছর পরে দেখা যায় আবার ইসলামের দিকে জাগরণ তৈরি হয়েছে এবং ইউরোপের তুরস্কের মহিলাদেরকে তিনি দেখলেন তার কেস মেয়েদেরকে যে পর্দা পড়ছে এটা পড়ে এটা দেখে তিনি খুবই ক্ষুব্ধ হলেন নিতে হলেন তিনি লিখছেন তার বইতে এবং তিনি বলছেন যে এটা হচ্ছে হিজাব পর্দা সিম্বল অব অপারেশন অব রিলিজিয়ান হিজাবটা হল মহিলাদের উপর নির্যাতনের একটা সিম্বল একটা পথিক এভাবে তিনি সেটাকে প্রকাশ করেছেন এবং তিনি ছিলেন ফেমিনিস্ট একজন কর্মী নারীবাদী আন্দোলনের কিন্তু কয়েক বছর যেতে তার মধ্যে হঠাৎ করে ইসলাম চাইলেন পড়লেন পড়লেন বিভিন্ন এবং তিনি যখন তিনি পিএইচডি করছিলেন পলিটিক্যাল সায়েন্সে কানাডা ইউনিভার্সিটিতে তিনি অরিজিনাল অস্ট্রেলিয়ান কানাডাতে তিনি বসবাস করেন পড়ালেখা করছিলেন তখন হঠাৎ করে কয়েক বছরের মাথায় তিনি দেখতে পেলেন একদিন শপিং সেন্টারের আয়নাতে তার চেহারা তিনি দেখলেন এবং তিনি দেখছেন যে কয়েক বছর আগে তুরস্কের যেসব মহিলাদের চেহারা দেখে পর্দার চেহারা দেখে আমি রাগান্বিত হলাম আজকে আয়নায় যে চেহারাটা আমার দেখা যাচ্ছে সেটা তো একই রকম অর্থাৎ পর্দা তার মাথায় উঠে গেছে তার এই বইটি আপনি পড়ে দেখুন হিজাব ক্যাথরিনের লেখা এই বইটি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে হিজাব এটা হচ্ছে সিম্বল অফ অপারেশন নয় সিম্বল অফ মডেস্টি নয় বরং এটা হচ্ছে সিম্বল অফ মডেস্টি এটা হচ্ছে মানবতার জন্য সৌন্দর্যের একটা প্রতীক আপনি দেখুন বিবিসি অনলাইন আপনি দেখুন প্রচুর রিবার্ট মেয়েরা লিখেছে হিজাব ইজ মাই প্রাইট এটা হচ্ছে শুধু মুসলমানদের ওয়ার্ড না যারা ইংলিশ ছিল অমুসলিম ছিল তাদের তাদের শব্দ তারা দেখেছে তারা খোলামেলা ছিল নিউ ইয়র্কে একজন মহিলার অভিজ্ঞতা আপনি দেখুন তিনি হেঁটেছেন হিজাব ছাড়া নিউ ইয়র্কের পথে পথে এবং তিনি বিভিন্ন জায়গায় টিচিংয়ের শিকার হয়েছেন ইফ টিচিংয়ের শিকার হয়েছেন আবার একই মহিলা তিনি পরীক্ষা করার জন্য তিনি সাইন্টিফিক গবেষণা করার জন্য আবার হিজাব নিয়ে রাস্তায় নেমেছেন এবং দেখেছেন একই মেয়ে আগে একটু আগে হেঁটেছেন অনেক রকম কথা এবং শব্দ তার দিকে ইট পাটকেল শব্দের ইট পাটকেল ইমডেস্ট অশালীন ছুঁড়ে দেওয়া হতো কিন্তু হিজাব পরে যখন তিনি হাঁটলেন কেউ তাকে অসম্মান অশ্রদ্ধা করেন কাজেই এসব পরীক্ষিত বিষয়গুলোকে যখন আপনি বিশ্লেষণ করে দেখবেন হয়তো আপনি একসময় আমাদেরকে আবার ইমেল লিখবেন যে হিজাবটিকে আমি আমার সম্মানের পথিক মনে করি আমার মর্যাদার পথিক মনে করি আশা করি সেই দিনটি আসবে এবং সেটার জন্য আমরা অপেক্ষা আশা করছি আমরা সেই ইমেলের অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি কলারের কাছে দেখি কে আছেন আমাদের সাথে আলাইকুম

মৃত ব্যক্তিকে যদি আমরা স্বপ্ন দেখি তাদের জন্য কি তসবি পাঠ করাতে হবে অথবা অন্য কিছু কোনো কাফারা দিতে হবে উত্তর হলো এই যে মৃত ব্যক্তিকে আমরা স্বপ্নে দেখি কিংবা না দেখি সেটা কোনো ব্যাপার নয় ব্যাপারটি হলো মৃত ব্যক্তির জন্য আমাদের প্রথম কাজ দোয়া করা আমরা তাদিস কথা স্মরণ করব দোয়া করব কোরআন এ কারীমে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন রব্বানা اغফির لنا ولإخواننا الذين سبقونا بالإيمان হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আগে যারা ইমান নিয়ে চলে গেছেন তাদেরকে ক্ষমা করে দাও ওয়ালা تجعل في قلوبنا غیلا للذین آمَنوا যারা চলে গেছে তাদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ তুমি রেখো না কাজেই তাদের জন্য আমাদের দোয়া করতে হবে আপনজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করাটা প্রথম দায়িত্ব আমি তাদেরকে স্বপ্নে দেখি কিংবা না দেখি এক কি দোয়া করব দোয়া আমরা বাংলা এভাবে বলবো হে আল্লাহ তুমি তাকে রহম করো এবং তাকে মাফ করে দাও তার গুণাগুলোকে মাফ করে দাও তাকে রহম করো আরবিতে যদি আমরা বলতে চাই এভাবে বলবো আল্লাহ্মিল্লাহ ওয়া রাহাম হু ওয়া আফি ওয়া আফ আন হু হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও মাফ করে দাও না জানলেও কোন অসুবিধা নেই নিজের ভাষায় তার কথা মনে করি নারী হোক কিংবা পুরুষ হোক তার জন্য আমরা দোয়া করব দুইটা জিনিসের দোয়া গুনামাপের দোয়া এবং তার উপর রহমত যেন আল্লাহ নাজেল করেন তার মর্যাদাকে যেন আল্লাহ বাড়িয়ে দেন তার জন্য যেন আল্লাহ তালা ব্যবস্থা করেন যার নাম থেকে তাকে যেন মুক্তিদান করেন কবরের আধাব থেকে তাকে যেন মুক্তিদান করেন এই জাতীয় দোয়াগুলো আমরা তার জন্য করব তার ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ রহিত করে দেন দ্বিতীয় হচ্ছে তার জন্য আমরা সাদাকাত করতে পারি দান খাইরা গরিব দুখী দান করা অথবা কোন মসজিদ মাদ্রাসায়ে সদকা জারিয়া যেটা সব সময় অব্যাহত থাকবে এরকম সাদাকাতগুলো আপনি করবেন এটা এটার কোনো প্রমাণ নেই যে আপনি কিছু মানুষকে পয়সা দিয়ে বলবেন তাসবি পড়েন কুরআন পড়েন আমার মৃত ব্যক্তির জন্য এই জাতীয় কিছু করার ব্যাপারে কোনো প্রমাণ আমরা খুঁজে পাই না আপনি নিজেই করবেন এটা আপনার কাজ আমার আত্মীয় মারা গেছে তার জন্য আমার দর্দ বেশি আমি তো তার জন্য কাঁদবো আরেকজনকে পয়সা দিয়ে তো কাঁদানো যাবে না হ্যাঁ অন্যের কাছেও দোয়া চাইতে পারি যে আমার মৃত আত্মীয়ের জন্য আপনি দোয়া করেন কিন্তু পয়সার বিনিময়ে তিনি তসবি পাঠ করবেন কালিমা পড়বেন অথবা কোরআন পড়বেন সেটার বিনিময়ে পয়সার বিনিময়ে যদি তিনি এটা পড়েন সেটা সব তিনি নিজেই পাননি নিজেই যখন পাননি তাহলে আরেকজনকে কিভাবে তিনি দেবেন আমার কাছেই যদি পানি না থাকে আমি কি করে আপনাকে পানি পান করাতে পারব সেই জন্য এটার কোনো যুক্তিকতা নেই এটার কোনো যৌক্তিকতা নেই যে আপনি মৃত ব্যক্তির জন্য কাউকে পয়সা দিয়ে তাজবি ইত্যাদি পাঠ করাবেন আপনার কাজ হবে নিজে দোয়া করা আপনার কাজ হবে নিজে সাদকা করা এমন কি তাদের পক্ষ থেকে গরিব দুঃখীকে আপনি খাবার খাওয়াতে পারেন আলে মোলা আমাদেরকেও দাওয়াত করে খাবার খাইতে খাওয়াতে পারেন এই উদ্দেশ্যে যে আল্লাহ রবুল আলমিন যেন এই ভালো আমলের উসিলায় তাদের জন্য তাদের গুণাকে আল্লাহ তালা ক্ষমা করেন আশা করি এই কাজগুলো আমরা করব জি আমরা চলে যাচ্ছি একটি ফেসবুকের প্রশ্নে এক ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন উনি বলছেন যে উনি প্রায় পনেরো হাজার রিয়াল অর্থাৎ বাংলাদেশি তিন লক্ষ টাকা দিয়ে ওনার ভাইকে উনি সম্ভবত সৌদি আরবই এনেছে এনেছেন উনি বিদেশে এনেছেন তো ওই ভাইটি আবার কিছুদিন পরে না বলেই বাংলাদেশে চলে গেছেন তো এখন উনি ওনার প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা যদি ভাইয়ের কাছ থেকে উনি দাবি করেন এর থেকে ওনার গোনা হবে এখন এটা ক্লিয়ার না না। যে কি কি দিয়েছেন উত্তর হলো এখানে যে দুই প্রক্রিয়া হতে পারে আপনি আপনার ভাইকে সহযোগিতার উদ্দেশ্যে যদি দান করে থাকেন তাহলে দান করা জিনিস তো আবার ফেরত নেওয়া যায় না দান করা জিনিস ফেরত নেওয়া যায় না আর যদি আপনি সাময়িকভাবে তাকে লোন হিসেবে লোনের নিয়ত করে যে আপাতত আমি তাকে তার সমস্যাটা সমাধান হওয়ার জন্য দিয়েছি যখন সে রোজগার করবে তখন আমাকে আবার সে ফেরত দেবে এ নিয়তেই যদি আপনি দিয়ে থাকেন অর্থাৎ ধার হিসেবেই যদি আপনি দিয়ে থাকেন অবশ্যই আপনি সেটাকে আবার ফেরত পাওয়ার জন্য দাবি করতে পারেন এই জন্য এটা নিয়তের উপর নির্ভর করে নিয়ত কি ছিল আপনার যদি আপনি দেওয়ার সময় নিয়ত ছিল না আমার ভাইকে সহযোগিতার জন্য আমি দান করে দিচ্ছি এটা আমার দায়িত্ব আমি দায়িত্ব পালন করছি তাহলে এটাকে আবার ফেরত নেওয়ার সুযোগ তো নেই কিন্তু যদি নিয়ত এটাই থাকে যে এটা ধার হিসেবে তাকে আমি দিয়েছি তাহলে সেটাকে আপনি অবশ্য ফেরত পাওয়ার জন্য দাবি করতে পারেন ধন্যবাদ প্রিয় বোনেরা আমরা দেখতে দেখতে প্রথম পর্ব আমরা শেষ করছি আমরা চলে যাচ্ছি ছোট একটি বিক দিতে ফিরে আসবো ইনশাল্লাহ দ্বিতীয় সাথে করে আশা করছি আপনিও আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এম টিভি সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস এম কিউ হাসান সলিসিটার্স